हेलो स्टूडेंट साइंस एकेडमी क्या तुम्हारा सबा के स्वागत आज के एस एस सी फार्ष्ट इयर हाँ फिजिक्स फार्ष्ट पेपर दशम मध्य रोद्रे किस अंक नहीं आलोचना करब हाँ एक ख्याल करी एखे एक गाणितिक समस्या क्या देखते उठते जो एक रोद्रे हाँ तेल एक रोद्र जो कल्पना करी को रोद्रे की तलदश के पानी ऊपरी तले तलदश के पानी ऊपरी तले मैं ऊपर तले हाँ ऊपरी तले आशा हाँ एक वायुर बुद्भुतर की व्यस एक वायुर बुद्भुतर व्यस कत द्विगुण है তাহলে একটু খেয়াল করো এখানে তলদেশে কি বায়ুর বুদ্বুদের একটা আয়তন আছে এটা কি বিমান ইকুয়াল কত ভিতরে নিলাম কারণ কি তলদেশের আয়তনটা তো আমার জানা নাই আচ্ছা এখন দেখো একটু খেয়াল করো এই তলদেশে কি বায়ুর বুদ্বুদটা উপরে যাওয়ার কারণে তার ভ্যাসটা কি এসে দ্বিগুণ হয়ে গেছে এখানে একটু খেয়াল করো আয়তন যদি আমরা সূত্র জানি 4 / কত 3 কত 5 কত আর কিউব ঠিক আছে আর কিউব মানে কি তার মানে বোঝাতেছে ব্যাসার্ধটা কি কিউব আকারে বাড়তেছে এখন এখানে যদি আমরা কি এই তলদেশের আয়তন যদি কি বিমান ইকুয়াল কত द्विगुण हो जाए आयतन ख्याल ख्याल कर 4 / कत 3 5 कत जो द्विगुण है बैसा जो द्विगुण है तो 2 कत आर कत 2 कत आर की ऊपर हल क्यूब ए तो ना कि 2 क्यूब जो करी एक ख्याल कत बी टू इक्वल कत 4 / कत 3 5 कत हाँ 8 इंटू कत आर क्यूब ठीक ना ये जो लिखी तेल क्या लिखा जाए 8 इंटू कत 4 / कत 3 5 कत आर क्यूब ए तो ना कि अच्छा एन एक ख्याल कत ए बी टू ठीक थकल एन ए बी टू हाँ एखे ए 4 / कत 4 / 3 5 আর কি মানে কি তা b1 তাহলে b2 কত 8 কত b1 দেখো যদি ব্যাসার্ধটা কি দ্বিগুণ হয় তাহলে তার কি আয়তনটা কয় গুণ এখান থেকে হ্যাঁ মানে তলদেশের আয়তন থেকে কি উপরের তলের আয়তনটা কি 8 গুণ হয়ে যেতেছে সেম এখন ব্যাসার্ধ আবার আমরা জানি কি d/ কত ব্যাসার্ধের একটা সূত্র আছে d/ কত 2 তাহলে একটু ব্যাসার্ধ যদি কি মানে 8 গুণ বাড়ে মানে দ্বিগুণ বাড়ে ব্যাসার্ধ যদি দ্বিগুণ বাড়ে হ্যাঁ তাহলে আয়তন যদি কি হয় 8 গুণ বৃদ্ধি পায় সেম কি ব্যাস যদি দ্বিগুণ বাড়ে তার কি আয়তনটা কি 8 গুণ বাড়বে কারণ ব্যাসার্ধের উপরে কি আছে কিউব আছে আবার কি ব্যাসের উপরে কি থাকে কিউব থাকে কারণ ব্যাসার্ধের সূত্র তো কি d/ কি 2 তাহলে একটি ক্ষেত্রে যদি আমরা করি তাহলে d/ কি d এর উপরে কিউব পড়তেছে তার মানে ব্যাস বা ব্যাসার্ধ যাই বলো যদি সে দ্বিগুণ বলে তাহলে কি কিউব আকারে বাড়বে 8 গুণ হবে যদি কি 3 গুণ বলে তাহলে কি কিউব আকারে বাড়লে কত 27 গুণ হবে হ্যাঁ আয়তনটা তার মানে আমরা বুঝতেছি যে তলদেশের আয়তনটা যদি b1 b1 = কত b হয় তাহলে উপরিতলের আয়তনটা আমার হইতেছে কি b2 = কত 8 কত b1 বুঝতে পারছি আচ্ছা এটা কোন সময় যখন ব্যাস বা ব্যাসার্ধ বলবে তখনকার ক্ষেত্রে তখন দ্বিগুণ বললে তা কিউব আকারে কি বৃদ্ধি পাবে হ্যাঁ আচ্ছা এখন একটু খেয়াল করো তার মানে বলছে কি কোন একটা রোদ্রের তলদেশ থেকে পানির উপরে তলে আসায় হ্যাঁ একটি বায়ুর বুদ্বুদের ব্যাস কত দ্বিগুণ হয় তাহলে বায়ুর বুদ্বুদের গ্যাস দ্বিগুণ হলে আয়তনটা কি 8 গুণ আচ্ছা রোদ্রের কি পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপ সে বায়ুমণ্ডলের চাপটা কি আমরা p2 ধরব না p1 কারণ উপর নিচের থেকে উপরে গেছে তার মানে কি নিচের টা যদি b1 ধরি এটা যদি p1 ধরি তাহলে উপরটা হবে কি p2 তাহলে p2 কত 10^5 কত 5 অর্থাৎ 10^5 পেস্কেল দিছে ঠিক না তাহলে তলদেশটা কি হবে p1 = কত একটি কারণ কত p1 হবে কি পানির চাপ প্লাস কত বায়ুর চাপ তাহলে বায়ুর চাপটা কত p2 তাহলে p2 প্লাস কত পানির চাপ মানে কি s রো কত g ক্লিয়ার আবার বুঝো কারণ তলদেশে আমি হ্যাঁ আগের ক্লাসে দেখাইছি কি তলদেশে কি দুটো চাপ কাজ করে একটা কি বায়ুর চাপটা আর একটা কি পানির চাপটা কাজ করে আচ্ছা গেল এখন একটু খেয়াল করো এখন তাহলে আমরা বুঝতেছি কি কি দেওয়া আছে আয়তন কি b1টা দেওয়া নাই এটা আমরা ধরেছি b1 = কত b তাহলে কি b2 = কত ab কেন যদি ব্যাসটা দ্বিগুণ হয়ে যায় তাহলে কি আয়তনটা 8 গুণ হয়ে যাবে তাহলে এখন এ b1 মানে কত আবার b তাহলে এ b1 এর পরিবর্তে b লিখতে পারি নি তাহলে b1 = কত b ধরলে b2 = কত ab আর বায়ুমণ্ডলের চাপ p2 দেওয়া আছে 10^5 আর কি তলদেশের কি চাপটা কি তোমরা p1 = কত p2 = কত s রো জি আচ্ছা এখান থেকে আমরা বাইর করব কি s টা বাইর করব কি বাইর করব s টা আচ্ছা এখন যদি বাইর করি তাহলে একটু খেয়াল করো আমরা জানি কি বলের সূত্রের সাথে বাইর করব b1 p1 কত b1 = কত p2 কত b2 আচ্ছা এখানে কি কি দেওয়া আছে হ্যাঁ b1 = কত এখানে b1 = কত b আর b2 = কত ab ঠিক না আর p2 = কত দেওয়া আছে 10^5 কত 5 পেস্কেল আর p1 আমরা ধরে নিছি কি p2 প্লাস কত s রো কত g আচ্ছা এখানে এখানে কি রো এর মানটা রো এর মানটা হচ্ছে কি 1000
কত 10^3 মানে পানির ঘনত্বটা পানির ঘনত্ব 1000 কত কেজি এম এস ইনভার্স কত 3 আচ্ছা জি এর মানটা কত 9 ফেন কত 8 এম এস ইনভার্স কত 2 তাহলে এসটা আমরা কি বাই করব হ্যাঁ আচ্ছা এসটা যদি বাই করি তাহলে এখানে দেখো এখানে কি পি2 টা এখন কি পি1 টা যদি এখানে রাখি পি1 এর মান কত পি2 প্লাস কত এস রো জি হ্যাঁ আর কি পি1 এর মান কত বি আর পি2 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 থাক হ্যাঁ আর এখানে বি2 কত আছে বি2 মানে কত এ বি তাহলে এ বি বি ক্যান্সেল তাহলে থাকি কি এখানে কি 8 কত 8 পি2 আর এখানে থাকি কি পি2 প্লাস কত এস রো কত জি আচ্ছা এখানে এস রো জি রো জিটা যদি আমি রাখি তাহলে ইন্টিগ্রাল করো এখানে যেতে কি 8 পি2 আর কি মাইনাস কত শুধু পি2 ঠিক না তাহলে কত হচ্ছে ইন্টিগ্রাল কত আচ্ছা এখানে দেখো যদি আমি এস টা রাখি তাহলে কি দাঁড়াতেছে এখানে কত তো সেম 8 থেকে কি 1 গেলে কত 7 7 p2 আর কি রোজ এর নিচে বাগার কো পড়া দিলাম আর রোজি তাহলে এখানে একটু খেয়াল করো s টা কত রেতে সিক দেখো তো এখানে কত 7 হ্যাঁ 7 p2 এর মান কত 10 পার কত 5 হ্যাঁ আর r এর মান কত 10 পার কত 3 ইনটু g এর মান কত 9 পার কত 8 এখন এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কত রেতে সিক খেয়াল করো তো হ্যাঁ ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে কি 71.43 এত মিটার এই হচ্ছে আমার কি রোদ্র গভীরতা আশা করি কি হ্যাঁ এরকম টাইপের যে অঙ্কগুলো আছে যখন ব্যাস দ্বিগুণ বা তিনগুণ বা ব্যাসার্ধ দ্বিগুণ বা তিনগুণ তখনকার ক্ষেত্রে রোদ্র অঙ্কগুলো তুমি কিভাবে কি এই কৌশলের মাধ্যমে কি করতে হবে হ্যাঁ আশা করি সঠিক একটা রেজাল্ট পাবে হ্যাঁ আজকে এতটুকুই আল্লাহ হাফেজ।